এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জয় পিঙ্কি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো আগের থেকে অনেক 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 ভালো আছি। কাশিটা আছে, নাকে নাকে কথা এখনো আছে, এখনো পুরোপুরি যায়নি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে হচ্ছে বেলা কটা বাজে, দাঁড়াও, দেড়টা তো বাজে, হ্যাঁ পাক্কা দেড়টা বাজে। আর আমি এতক্ষণ শুয়েছিলাম, তার জন্য বেডটা একটু হেলোমেলো রয়েছে। সবে উঠলাম, স্নান ধান কমপ্লিট, সকালে খাওয়া দাওয়া কমপ্লিট, দুপুরেটা রান্না করে রেখেছি। আমি সকালে চেম্বারে যাইনি, বরমাসায় গেছিলো, ও একটু আগে চেম্বার থেকে এসে এখন স্নান করছে। তো আবার বিকালে চেম্বার আছে, আর এখন দেখতে পারো একটুখানি রেডি হচ্ছি, নতুন একটা সোয়েটার পরেছি, এই তো মাস্টার্ড ইয়েলো কালার। এটা তো এটা বর্মাশাই পছন্দ করে কিনে দিয়েছিল, এই জিন্সটার সঙ্গে আমি এটা পরেছি। এর উপরে আরও একটা জ্যাকেট নেব। এবার এটা নিয়ে কনফিউজড যে আমি কোনটা পরবো। আমার ব্ল্যাক কালারের একটা আছে, ব্ল্যাক প্যান্টের প্যান্ট অন্য কালার পরে আরও ভালো লাগে। কোনটা পরবো, ব্ল্যাকটা পরবো প্যান্ট, এটার উপরে এই ভিনটেজটা পরবো, এটার উপরে এটা পরবো কিনা সেটা ভাবছি। ভালো লাগবে না, দেখা যাক। পুরো লুক আগে আমি একটুখানি সাজুগুজু বলতে কি, মুখে এখন শীতের সময় ময়েশ্চারাইজারটা এখন ইউজ করতে হয়, না হলে প্রচন্ড প্রচন্ড ড্রাই হয়ে যায়। দেবো সব কিছু। এ বাবা, খালি গায়ে চলে এস। আমি আইব্রোটা একটুখানি ড্র করব, আর মুখে একটুখানি ময়েশ্চারাইজার দিয়েছি, এই যার কপালে দেখো কত গোটা গোটা উঠেছে। আর আজকে আজকে চুলে আমি আমলকির রস লাগিয়েছিলাম, যদিও বা ঠান্ডা লেগেছে কিন্তু এত পরিমাণে ড্যান্ড্রফ হয়ে গেছিল না, আমলকির রস লাগালে নাকি কমে যায়, তো সেটা লাগালাম। তো শ্যাম্পু করা হয়ে গেছে, চুলটা একটুখানি খোপা করে নিয়েছি। প্যান্টের সেন্স কর, দেখ কি রকম ভালো লাগে। আচ্ছা করছি, তাহলে লুক আর পরে দিবি, ভিনটেজটা পরো। ঠিক আছে, আমি সত্যিও বুঝি না, আমার এই ড্রেসের ব্যাপারে সবকিছু ওই ডিসাইড করে দেয়, এটা পরো ওইটা পরো, আমি নিজেও জানি না আমাকে কি পরলে ভালো লাগবে, তাই না? তাই না, বলো পাগল ছাগল আমাকে বলো। না ভাই, পাগল বললেও তোমার, ভালো বললেও তোমার, হ্যাঁ না? হ্যাঁ কি কাজ, মোটাও মারি না আমি তোমাকে, আমি মারি বলো, মিথ্যা কথা, এত বড় একটা মিথ্যা কথা বলে না গো প্লিজ। কোনটা মিথ্যা কথা ছিল, আমি যেটা বললাম সেটা? হ্যাঁ শয়তান, আমি তোকে কখন মারি, এই খালি মিথ্যা কথা। ব্যাস এই হালকা পাল্কা হালকা পাতলা করে একটুখানি করলাম, কি বলে শোন আছে তো, ওই ঘরের বোধ হয়, দাঁড়াও, কাকি সবে ঘর মুছেছে, তুমি না একটা চপ্পল পরে নিতে পারতে, আমি তো পাপসের উপর দাঁড়িয়ে আছি, ভুলে যা তো, বারান্দায় ফ্যান চালিয়ে দিয়েছি। থ্যাংক ইউ, এখন একটু মাস্কারা লাগে। তেলটা ঢুকিয়ে রেখেছো কোনটা, ওই যে তেল, তুমি ওখানটায় রেখেছো, শুধু শুধু আমার কেন, ও আমি এবার কম্প্যাক্টটা তোমার ওখানে রেখে দিয়েছি, আয়নাটা তোমাকে দিয়ে দিয়েছি আমি, আমার লাগবে না। কেন লাগবে না, লাগবে, আমার যেগুলো লাগবে না সেগুলো এখানে খাটাও, ধরে দেব একটা, বলে এই তো শুরু, শয়তান সবই প্রমাণ করে দিলে, দেখলে কি প্রমাণ করলাম, কি প্রমাণ করলে, যা বলেছিল হ্যান্ডস প্রুফ, এত ঝগড়া করো কেন বাবু আমার সঙ্গে, ঝগড়া আমি করি না, তুমি করাও, আমি করাই ঝগড়া,
ভীষণ ঝগড়া করে, ছেলে মানুষ এত ঝগড়াটা হয় আমি প্রথম দেখলাম। কত ছেলের সাথে? আরে অন্যদের বরকে দেখি না, কোথায় দেখো কেন অন্যদের বর? কি শয়তান, এর মতো বড় শয়তান পাজি ছেলে একটা। আমার খুব ডিস্টার্ব হচ্ছে, বেশি বেশি বলছো কিন্তু, এমন দেব না আমি, মারি না মোটেও না, ও আমাকে মারে আমি তোমাকে মারি। মিথ্যা কথা মিথ্যা কথা, আমিও ওকে মারি না, ও আমাকে না, তুমি মারো না, তা আমিও তোমাকে মারি না, মানে তুমি আমাকে মারো তাহলে। ঝগড়া করতে করতে ভুলে যাই যে কি নিয়ে ঝগড়াটা হচ্ছিল, সত্যি আমার এরকম হয়, লাইন এখান দিয়ে যাই ক্রস করে কোন দিকে চলে যায় তার কারণ ঠিক থাকে না। আজকে ভাবছি একটু ডিপ কালারের লিপস্টিক পরব, তার আগে ঠোঁটটা একটু নারিশ করে নিই। কেউ ডাকলো? তো আমি ভাবছিলাম যে কারা এলো আমার ডাক শুনেছি, এই হচ্ছে আমার যে কাকি, কাকির মেয়ে হচ্ছে এটা, মনে তোমার নামটা বললা? মনীষা রায়। মনীষা রায়, আর ওই হচ্ছে কাকির ছেলে ভাই, নাম সোনাই রায়। সোনাই রায়, আর তোমার নাম কি? রায়ন্তি মজুমদার। দীপ রায়। ও, সবার পরীক্ষা হচ্ছে, পরীক্ষা কেমন হয়েছে? তুমি একটা নাও, কাকি এখনো আছে, কাকি ওখানে বাসন হচ্ছে। এই না ভাই, তুমি, আরে বাবা ধরো, বসো তোমরা বসো, ভালো করে পরীক্ষা দিও। হ্যাঁ আমার দিদি, জয় উইথ পিঙ্কি, হ্যাঁ দেখবা চলে আসবে। তো বললাম যে আজকে একটা ডিপ কালারের লিপস্টিক লাগাবো, সেটাই লাগিয়েছি, এখন সিঁদুরটা লাগাবো, আর প্যান্ট আমি চেঞ্জ করে নিয়েছি, ওর পছন্দ মতো প্যান্ট পরে নিয়েছি, ওটাতে নাকি বেশি ভালো লাগছিল না। তো যাই হোক, সিঁদুরটা না পড়া অবধি ইনকমপ্লিট লাগছে। আগে আমি লিকুইড পড়তাম, এখন লিকুইড পড়তে একদম ভালো লাগে না, সেই যে সুন্দর একটা কালার, ওই কালারটা আমার কাছে লিকুইডে আমি পাই না। তো যতই স্কিনের প্রবলেম মাঝে মাঝে হয় আমার এই বুড়ো সিঁদুর ব্যবহার করতে করতে, দেখো তার জন্য আমি মাঝে মাঝে কদিন দেখবে যে লাগানোটাই বাদ দেই, যখন প্রবলেমটা অনেকটা বেড়ে যায়। কিন্তু ব্যাস লাগানো কমপ্লিট, চুলটা ভেজা, তো চুলটা ছাড়াই থাকবে। এর উপরে একটা হুডি নিয়ে নেব, ব্যাস কমপ্লিট। তো চলো মিররে দেখিয়ে দেই, এই যে প্যান্ট চেঞ্জ করে নিয়েছি, হ্যাঁ হয়ে গেছে, আসি দেখতে পারো, চলো একটুখানি ঘুরে ঘুরে করে আসি। তো আমরা বেরিয়ে গেছি, পুরো লুকটা আমি আই নাই তোমাদের, যতটা এইটা কত যতটা দিই বলো। তো
গিয়ে ক্যামেরা যখন দাঁড়াবো ফটোটা তুলবো তখন তোমাদের আমার পুরো লুকটা দেখিয়ে দেবো ওখানে। শ্যাম্পু করেছি কিন্তু সামনে এনে এরকম করে ক্লিপ দিয়ে রেখেছি, পেছনে থাকলে পুরো একদম বিচ্ছিরি অবস্থা। অযথা এরকম বাইকে ঘুরতে ভীষণ, আমার তো ভীষণ ভালো লাগে, কোনো কারণ ছাড়াই আমরা বাইকে ঘুরি। তো কোথাও যদি বসি খুব অল্প টাইমের জন্য ধরো বসলাম, একটু ফটো তোলার জন্য হয়তো বা বসলাম ওই আর কি, তাছাড়া বাইকে আমরা মনে হয় না যে অলি গলি আমাদের কাছাকাছি যত রাস্তা আছে যত জায়গা আছে ও আমাকে সব জায়গায় ঘুরিয়েছে, কিন্তু আমি চিনতে পারবো না, চিনবো আর বাকিগুলো আমি হারিয়ে যাবো। ভালো লাগে আমার, একটু আমি একটু শিক্ষা তুলে দাও তার জন্য আমার রোদটা বেশি ভালো লাগে। দেখো তোমার বর্মাশয়ের স্কুল ড্রেস ছিল এটা, দেখো ওদের স্কুল ওই এই স্কুলে পড়তো ঠাকুরনগর বয়েজ, তোমাদের অনেকবার দেখিয়েছি। ওদের স্কুলে খুব সুন্দর সরস্বতী পুজো হয়, তাও তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর আমাদের গার্লস স্কুলেও হয়, হ্যাঁ গার্লস স্কুলেরটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সরস্বতী পুজো তো চলেই এলো ফেব্রুয়ারিতে কিংবা, হ্যাঁ ফেব্রুয়ারিতে বোধ হয় সরস্বতী। এলাম একটি জুতোর দোকানে, দেখতে হি পারছো বর্মশাই জুতো দেখছে, কি জুতো নেব, বাড়িতে সবসময় পরার জন্য। কতগুলো চপ্পল দেখছে, ওই যে এই যে যেটা ওর ওই সেম চপ্পল, এই নিয়ে যদি এইটাও নেয় এই নিয়ে তিনবার হবে, চারবার হবে, ভাবো আমার ভাল লাগছে না। অন্য কোনোটা নাও, ছেলেরা এরকমই হয়, একদিন এসে পছন্দ হয়ে গেলে বেশ অনেক সময় পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। না না এখন বাজে রাত 10:30, সেই তেমন কোথাও দুপুরবেলা ঘুরতে যাইনি, তারপরে বাড়িতেই চলে গেছিলাম, তারপরে বিকালে চেম্বার গেছিলাম, আর এখন দেখা হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া হয়েছে ওই বাড়িতে, মানে সুপনেস্টারের ওখানে শুকনো খিচুড়ি আর হচ্ছে মাংস। তো এস্টার আর দুই ভাইতে ক্রিকেট খেলতে গেছিলো, গিয়ে ছোটো ভাইয়ের মানে এস্টারের চোখে বল লেগেছে, ওর চোখটা ভীষণ ফুলে গেছে, খুব ব্যথাও করছে, ভিডিও আর কন্টিনিউ করিনি তখন থেকে, আর তার আগে থেকেই করিনি। তো যাই হোক এখন শীতের সময় রাতের বেলা আমরা রাস্তা দিয়ে খাওয়া দাওয়া, এখন কিন্তু আমরা বাড়ি চলে যেতে পারতাম বাড়িতে না গিয়ে, আমাদের ঠাকুরনগরের রাস্তা দিয়ে হসপিটাল মোড়ের রাস্তা দিয়ে এখান দিয়ে ওখান দিয়ে আমরা এখন রাত 10:30 সময় ঘুরছি, 10:30 বলে না আমরা 11:30 অবধিও ঘুরেছি, তারও বেশি টাইম আমরা এরকম ঘুরি। এখন ঘুরে টুরে শীতের বেলায় না বেশ ভালো লাগে এরকম ঘুরতে, আরও যদি হয় সকালবেলা। তো হয়তো বা তোমাদের ভীষণ বিরক্ত লাগছে এই ব্লগটা দেখতে, অ্যাকচুয়ালি বাইকে না প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো, বাইকে না অ্যাকচুয়ালি এটা হচ্ছে বাইকে উঠলে যে হাওয়ার প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো। তো বলতে পারো বিরক্তিকর একটা ব্লগ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর ওরকম খুনসিটি করে আমার সঙ্গে এরকম ঝগড়া করে। তো যাই হোক রাতের বেলায় তো ঘুরছি, ঘুরে টুরে তারপরে একটু বাড়িতে যাবো, বেশ ভালো লাগে এরকম বাইকে করে ফাঁকা রাস্তায় ঘুরতে। তোমাদের কার কার এরকম ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমার তো বেশ ভালো লাগে। তো ব্লগটা বেশি বড়ও করবো না, এই হসপিটাল মোড় অবধি যাবো, হসপিটাল মোড় অবধি গিয়ে ওখান থেকে তারপরে ব্যাক হয়ে বাড়িতে চলে আসবো। তো চলো আজকের মতো টাটা, দেখতে থাকো। এবার মনে হয় ঘুরবে, বাইকের গতিতে বলছে এবার ঘুরে এবার বাড়ির দিকে যাব। না বাবু চাটা খাবো না, হসপিটাল ঘুরে গেলাম। কি
স্পিড কম 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 কম।